পর্যাপ্ত কোর্টর অভাবতেই উলমি আছে কোটি কোটি গোচর। দেশের ন্যায়ালয়ত নাই পর্যাপ্ত অধিবক্তা। বিগত প্রায় ছটা মাহতেই সুপ্রিম কোর্টর 10,000-এর অধিক গোচর বৃদ্ধি। বিগত 24 জুলাই পর্যন্ত দেশের আদালতত পড়ি আছে 5 কোটিতকৈও অধিক গোচর। 24 জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টতে বিচারাধীন হয়ে আছে 80,000টা গোচর। উচ্চ ন্যায়ালয়বোৰত উলমি আছে 60,00,000তকৈ অধিক গোচর। জিলা অধীনস্থ আদালতসমূহত আছে প্রায় 4.50 কোটি গোচর। সংসদৰ শীতকালীন অধিবেশনত পুনৰ ন্যায় ব্যৱস্থা সন্দৰ্ভত এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰসংগই ঠাই পাইছে। শীতকালীন অধিবেশনত আইনমন্ত্ৰী অৰ্জুন মেঘৱালে দিয়া তথ্যৰ পৰাই দেখা পোৱা গৈছে যে মাত্ৰ প্ৰায় 6 মাহৰ ভিতৰত সুপ্ৰিম কোৰ্টৰ গোচৰৰ সংখ্যা বৃদ্ধি পাইছে। 1 ডিচেম্বৰলৈকে সৰ্বোচ্চ ন্যায়ালয়ত বিচাৰাধীন গোচৰৰ সংখ্যা 80,000টা। কিন্তু কিয় দিনক দিনে গোচৰৰ সংখ্যা বৃদ্ধি পাইছে? পর্যাপ্ত ন্যায়ালয় নে অধিবক্তা বা বিচারর কারিকরী সুরুঙ্গার বাবে উলমি রয়েছে দেশের ন্যায়ালয়ের গোচর সমূহ? মন করক বিগত গ্রীষ্মকালীন অধিবেশনত লোকসভাত দিয়া এই তথ্যলৈ। 24 জুলাই 2023 পর্যন্ত সুপ্রিম কোর্টত বিচারাধীন গোচরের সংখ্যা আছিল 69,766টা। কিন্তু জুলাই মাহরপা ডিসেম্বর মাহরলকে এই সংখ্যা বৃদ্ধি পাই হলগৈ 80,000টা। ঠিক একেদরে দেশের বিভিন্ন রাজ্যের উচ্চ ন্যায়ালয় সমূহত উলমি আছিল 60,63,499টাকৈ গোচর। এই ক্ষেত্রে গুৱাহাটীস্থিত উচ্চ ন্যায়ালয়ত পড়ি আছিল 60,635টাকৈ গোচর। জিলা বা অন্যান্য ন্যায়ালয়ত বিচারাধীন হয়ে আছিল 4,42,92,136টা গোচর। এই ক্ষেত্রে সংখ্যা হিসাবে আছিল 4,67,876টা গোচর। এক বুজন পরিমাণের গোচর বিচারাধীন হয়ে থাকা এই বিষয়টি এতিয়া তাৎপর্যকর বিষয় হয়ে পড়েছে। ইয়ার অন্যতম কারণ হয়েছে পর্যাপ্ত পরিমাণে দেশত নাই বিচারপতি। শেহতীয়া গ্রীষ্মকালীন অধিবেশনত দিয়া তথ্য অনুসরি দেশের সকল ন্যায়ালয়ত মুঠ 26,568টা বিচারকর পদ আছে। ইয়ারে 34টা পদ সুপ্রিম কোর্টত, 1,114টা উচ্চ ন্যায়ালয়ত আর বাকি আদালতত আছে 25,246টা বিচারপতির পদ। কিন্তু ইয়ার বিপরীতে চলিত বর্ষের 24 জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টত দুটাকৈ আর উচ্চ ন্যায়ালয়সমূহ 341টা আর জিলা আর অন্যান্য ন্যায়ালয়সমূহ খালি হয়ে আছিল 5,388টাকৈ পদ। সেই অনুসরি খালি হয়ে আছিল 42টাকৈ জিলা আর অন্যান্য ন্যায়ালয়সমূহ বিচারকর পদ। আনহাতে 15 বছর বা ততোধিক বছর উলমি থাকা পরিসংখ্যাও ভয়াবহ রূপত আছে দেশত। বিগত জুলাই মাহ পর্যন্ত 15 বছর ধরে চলি থাকা 111,847টাকৈ গোচর উচ্চ ন্যায়ালয়ত আর 309,792টা গোচর জিলা আর অন্যান্য আদালতত বিচারাধীন হয়ে আছে। সংসদত ন্যাশনেল জাস্টিস ডাটা গ্রিডর দাঙি ধরা তথ্য অনুসরি 20-30 বছর ধরে উচ্চ ন্যায়ালয়ত উলমি থাকা গোচরের সংখ্যা 217,010টা আর জিলা আর অন্যান্য আদালতত বিচারাধীন গোচরের সংখ্যা 5,20,588টা। 30 বছরের উপর গোচরও আছে উচ্চ ন্যায়ালয় আর জিলা তথা অন্যান্য ন্যায়ালয়সমূহ। এই সমূহ যদিও 6 মাহ পূর্বর, তথাপি এটা কথা নিশ্চিত যে সেই পরিসংখ্যার বর্তমানেও বিশেষভাবে হাল সলনি হওয়া নাই। ন্যায় ব্যবস্থা দেশত এতিয়াও যথেষ্ট অসুবিধা আছে। ন্যায়ালয়ের অভাব, অধিবক্তা নিযুক্তির অভাবকে আদি করে পুরনি কারিকরী ব্যবস্থা ইত্যাদি ধরনের বিভিন্ন আন্তঃগাঁথনির ক্ষেত্রতো পিছ পড়ি আছে ন্যায় ব্যবস্থার দিকত ভারতবর্ষ। যার ফলত ন্যায়ের আঘাত বন্দী হয়ে দিনের পাছত দিন কটাবলগিয়া হয় বহু লোক। এই ক্ষেত্রে কেবল যে ন্যায়ালয়ের অভাব বা অধিবক্তার অভাব তেনে নহয়, জড়িত হয়ে আছে আরক্ষী প্রশাসন, উকিল, বিভিন্ন তদন্তকারী সংস্থা আর সাক্ষীবাদীর ভূমিকাও। কারণ ইয়ারে এটা উপাদানেও যদি সঠিক সময়ত সঠিক রূপত সহযোগ নকরে তেন্তে এইদরে বিচারাধীন গোচরের সংখ্যাও বৃদ্ধি পায় গৈ থাকিব।